বোন মানেই সুখ দুঃখের গল্প বলার জায়গা বন মানেই আনন্দ খুশি ভাগাভাগি করে নেওয়া যাদের বোন নেই তারাই উপলব্ধি করতে পারে বোনের মর্যাদা কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আমার বোনের বাসায় যাব তো অনেকেই হয়তো জানেন আমার কোনো বোন নেই তাহলে হঠাৎ করে কোন বোনের বাসায় যাব তো সেটা একটু পরেই বলছি আপনাদেরকে তো বোনের বাসায় যাওয়ার জন্য এই যে আমি রেডি হলাম রেডি হয়ে বাইরে আসলাম আর কিছু খাবার কিনবো আর কি শুকনো খাবার বোনের বাচ্চাদের জন্য ছেলে মেয়েদের জন্য তো এখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি আমি আর কিনে নিয়ে এই যে প্যাকেট করে নিচ্ছি তারপরে আমি রওনা দেবো বনের বাসার জন্য তো এইদিকে আমি সিএনজি করে চলে আসছি আর তারপর রাস্তায় নেমে একটু রাস্তা পার হতে হবে সেই জন্য রাস্তায় নেমে রাস্তাটা পার হয়ে নিচ্ছি রাস্তাটা পার হয়ে তারপরে আমি মানে রিক্সায় উঠবো আর কি রিক্সায় উঠে বোনের বাসায় যাব তো অর্ধেক সিএনজিতে আসতে হয় তারপরে রিক্সায় উঠতে হয় আর এটা হচ্ছে বগুড়ার চারমাথা বাস স্ট্যান্ড আর এখানে এসে ওভার ব্রিজ তো এই যে কথা বলতে বলতে আমার বোনের বাসায় চলে এসেছি আর সেই দেখি বোন বাসায় নেই তো আমার খালায় এসছে আসলে কীরকম বোন সেটা বলতে চেয়েছি তো বলা হয়নি আমার এটা খালা তো বনের বাসা কারণ আমার নিজের কোনো বোন নেই যেহেতু সেহেতু খালাতো বোনের বাসায় আসতে হবে আর তার বাসায় বগুড়াতেই তার সাথেই আসলে যাওয়া আসা হয় আমার আর কি আর বোন নিয়ে ডাক্তারের কাছে গেছে আমার খালা আসছে সেই জন্য অপেক্ষা করছি বোনের জন্য আর গল্প করছি ইনি হচ্ছে আমার বোনের বাসার পাশের বাসায় সে আসছে বেড়াতে তাদের সাথে গল্প করছি আর তারপরে যাই হোক আমার বোন চলে আসলো এই যে ফল টল কেটে দিল তো এখন বসে ফল পটল খাচ্ছি তো পরবর্তী ব্লগ শেয়ার করব কালকে সকালে কি করি না করি সেটা শেয়ার করব পরবর্তী ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ